ইমিগ্রান্ট হওয়ার স্বপ্ন নিয়ে যারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে আইএলটিএস কোর্সে ভর্তি হয়েছেন, আইএলটিএস পরীক্ষা দিয়েছেন অলরেডি, সামনে আরও পরীক্ষা দিবেন, স্কিল ইমিগ্রান্ট হিসেবে কানাডায় আসতে চান, বয়স 40 প্লাস মাইনাস হতে পারে, এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করতে যাচ্ছেন বা করবেন, এই সমস্ত ভাই বোন যারা অধীর আগ্রহে কানাডাতে ইমিগ্রান্ট হওয়ার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, স্বপ্ন বুনতেছেন মনের মধ্যে, তাদের জন্যে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। কানাডাতে স্কিল ইমিগ্রান্টদের জন্যে বাৎসরিক যে কোটা, এই বছরের কোটা 1,90,000। এই 1,90,000-এর মধ্যে সরাসরি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আসবে 82,500 এবং 1,05,000 আসবে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে। এক্সপ্রেস এন্ট্রি সরাসরি শুধুমাত্র এক্সপ্রেস এন্ট্রির অধীনে কানাডাতে ইমিগ্রান্ট হয়ে আসাটা অনেক কঠিন একটা বিষয় বর্তমান সময়ে। কী কারণে কঠিন? এর কারণ হলো এক্সপ্রেস এন্ট্রিতে কিছু ক্যাটাগরি বেস অকুপেশন সিলেক্ট করা হয়েছে, সেই অকুপেশনগুলোর মধ্যে আপনার প্রফেশনটা যদি না পড়ে তাহলে কমন যে ড্রগুলো হচ্ছে সেগুলো থেকে ভালো করতে গেলে বা সেগুলোতে ইনভাইটেশন পেতে হলে আপনাদের স্কোর অনেক বেশি লাগবে, 500-এর কাছাকাছি লাগবে, যেটা অলমোস্ট অনেকের জন্য ইম্পসিবল। একইভাবে এক্সপ্রেস এন্ট্রিতে না হলেও আপনার যদি আদার্স কন্ডিশনগুলো ফুলফিল থাকে তাহলে একদম অল্প স্কোর দিয়েও কিন্তু কানাডাতে এক্সপ্রেস এন্ট্রি লিঙ্ক পিএনপির অধীনে আপনাদের পক্ষে আসা সম্ভব। এক্সাম্পল হিসেবে যদি বলি, গত সপ্তাহে আলবার্টাতে মাত্র 302 স্কোর নিয়েও অনেক ভাই বোনেরা ইনভাইটেশন পেয়েছেন পিআর অ্যাপ্লিকেশনের জন্য। তো এটা কীভাবে সম্ভব? যাদের এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল আছে তাদের জন্য এটা অনেকটা আকাশকুসুম কল্পনা কিংবা ইম্পসিবল মনে হতে পারে যে মাত্র 302 স্কোর দিয়েও কানাডাতে কি এটা আদৌ আসা সম্ভব। কিন্তু সম্ভব। তো কীভাবে সম্ভব, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী থাকে, সব কিছু মিলিয়েই মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো। আজকে আমরা 5টি প্রভিন্সের লাস্ট এক সপ্তাহে যে ড্রগুলো হয়েছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব। আপনারা যারা ইমিগ্রান্ট হিসেবে কানাডাতে আসতে চান, স্কিল ইমিগ্রান্ট হিসেবে যারা 1,90,000-এর মধ্যে পড়তে চান ইমিগ্রান্টদের মধ্যে, তাদের জন্য মূলত এই অ্যানালাইসিসগুলো খুব হেল্পফুল হবে আশা করছি। অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া, অলবার্টা, ম্যানিটোবা, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ইনভাইট ক্যান্ডিডেটস ইন দি লেটেস্ট বিএনপি রেজাল্টস। অন্টারিও প্রভিন্সে যদি আমরা আসি সেখানে আমরা দেখতে পাচ্ছি 772 জন ক্যান্ডিডেট যারা ইনভাইটেশন পেয়েছে, তারা ইনভাইটেশন পেয়েছে এটা নন এক্সপ্রেস এন্ট্রির যে ক্যাটাগরি সেটার অধীনে মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিমে। তো মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিমটা কী সেটা আপনাদের একটু জানা থাকা দরকার। সেটা হলো এটা যারা কানাডাতে কখনো আসেননি যে ভাই বোনরা, তাদের জন্যে এটা কোয়ালিফাইবল না, অর্থাৎ এখানে শুধুমাত্র তারাই কোয়ালিফাই করবেন যারা কানাডার অন্টারিও প্রভিন্সে এসে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে, তাদের জন্য মূলত এই সুযোগটা অন্টারিও প্রভিন্স দিয়েছে। অন্টারিও প্রভিন্সে দুইভাবে কিন্তু আপনারা গত কয়েকটা ভিডিওতে আমরা আলোচনা করেছি, কয়েকদিন আগে আলোচনা করেছি, সেটা হচ্ছে অন্টারিও প্রভিন্সে দুইভাবে ইনভাইটেশন ইস্যু করা হয়। একটা হলো যাদের এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল রয়েছে হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরের অধীনে, তাদের অনেককে যাদের স্কোর ভালো, যে সমস্ত প্রফেশনগুলো কানাডাতে বেশি ডিমান্ডেবল, তাদেরকে অটোমেটিক্যালি আপনার নোটিশ ইস্যু করা হয় যে তাদেরকে ইনভাইটেশন জানানো হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির অধীনে আবেদন করার জন্য। আরেকটি হচ্ছে এখানে অনেকগুলো ক্যাটাগরি বেস এখানে ড্র অনুষ্ঠিত হয়, সেখানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়, তারও মধ্যেই একটি ক্যাটাগরি হলো মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিম। তো যারা কানাডাতে এসে শুধুমাত্র অন্টারিও প্রভিন্সে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে তারা কেবলমাত্র এই মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিমে এলিজিবল। তো এই ড্রোতে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 44 স্কোর নিয়ে কিন্তু তারা ইনভাইটেশন পেয়েছে, অর্থাৎ এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেমে এখানে স্কোরিংটা হয় 100-এর মধ্যে, সেই 100-এর মধ্যে মাত্র 44 স্কোর পেয়েও কিন্তু তারা এখানে ইনভাইটেশন পেয়েছে। তো এখানে এলিজিবল হওয়ার জন্য মৌলিক যে বিষয়গুলো রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে যে আইএলটিএসের স্কোর মিনিমাম সিএলবি স্কোর, যেটা আপনার রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং সবগুলো ব্যান্ডে 6, 6, 6, 6, 6, 4, 6, এটা হচ্ছে আপনার আইএলটিএসের ক্ষেত্রে। আর দুই নম্বর বিষয় হলো যে মাস্ট বি ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট উইথ অ্যান অন্টারিও মাস্টার্স ডিগ্রি, যেটা একটু আগে বললাম, সেটা হচ্ছে যে আপনার সাফিসিয়েন্ট সেটেলমেন্ট ফান্ডস থাকতে হবে। এরপরে দে মাস্ট অলসো হ্যাভ লিভড ইন অন্টারিও ফর ওয়ান অফ দি পাস্ট টু ইয়ার্স, অর্থাৎ আপনার গত 2 বছরের মধ্যে কমপক্ষে 1 বছর অন্টারিও প্রভিন্সে বসবাস করতে হবে।
তো এই বিষয়টি খুব বেশি কঠিন কিন্তু মনে হলো না আমাদের কাছে। এখানে জাস্ট যারা কানাডাতে পড়াশোনা করতে আসতেছেন, আসতে চান, তারা যদি অন্টারিও প্রভিন্সিয়ায় পড়াশোনা করেন, মাস্টার্স ডিগ্রি করেন, তাদের জন্য কিন্তু এইরকম একটা প্রোগ্রামের বিষয় জানা থাকলো। আশা করছি এটা আপনাদের হেল্পফুল হবে এই তথ্যটা নিঃসন্দেহে। যেখানে আপনি আয়ার্স সবগুলো ব্যান্ডে সিক্স পেয়ে কোয়ালিফাই করতেছেন এবং আপনি এখানে যদি বসবাস করেন, অবশ্যই অন্টারিও প্রভিন্সে যারা আসে তারা তো অন্য প্রভিন্সে সাধারণত যায় না, সুতরাং এখানে সব ধরনের এলিজিবিলিটিগুলো অটোমেটিক্যালি মিট হয়ে যায়। এরপরে যদি আমরা ব্রিটিশ কলম্বিয়াতে আসি, এটা একমাত্র প্রভিন্স যারা প্রত্যেক সপ্তাহে ড্র অনুষ্ঠিত করে থাকে এবং এখানে ড্রগুলো খুব বেশি বড় আকারে হয় না, ইনভিটেশনসগুলো তারা ছোটো ছোটো আকারেই দেয়। তো লাস্ট যে ড্র অনুষ্ঠিত হয়েছে 29 আগস্ট, সেখানে 150 জন ক্যান্ডিডেটকে তারা ইনভিটেশন ইস্যু করেছে। এর মধ্যে 102 জন ক্যান্ডিডেট যাদেরকে মূলত টার্গেটেড ড্রোর উপর বেস করে ইনভাইটেশন ইস্যু করেছে। এখানে টেক অকুপেশনসের যারা রয়েছেন, টেক অকুপেশনসের যারা আপনার এই প্রফেশনগুলোতে যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে এবং যারা এসআইআরএস সিস্টেম, ব্রিটিশ কলম্বিয়ার যে নিজস্ব একটা প্রোফাইল সিস্টেম থাকে, সেখানে যারা প্রোফাইল করেছেন তাদের মধ্য থেকে তারা 102 জন ক্যান্ডিডেটকে ইনভাইটেশন ইস্যু করেছে অ্যাপ্লিকেশনের জন্য। সেখানে আপনার আপনার মিনিমাম স্কোর ছিল মাত্র 88। হ্যাঁ, তো এরপরে আরও কিছু অকুপেশনস রয়েছে যেগুলোতে তারা রেগুলার ইনভিটেশন ইস্যু করে থাকে। এর মধ্যে হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেটার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস, এর মধ্যে 28 জনকে আর্লি চাইল্ডহুড এডুকেটার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস এই প্রফেশনের জন্য 28 জনকে, এবং হেলথ কেয়ার প্রফেশনসের মধ্যে 20 জনকে, আর 5 জনকেরও অন্যান্য অকুপেশনসে এরকম অনেকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। তো এই আর্লি চাইল্ডহুড এডুকেটর, হেলথ কেয়ার প্রফেশনালস এবং আরও যেগুলো রিকোয়ার্ড পজিশন রয়েছে সেগুলোতে মাত্র 60, এসআর সিস্টেমে মাত্র 60, মাত্র 60 স্কোর দিয়ে তারা মূলত ইনভাইটেশন পেয়েছেন। তো ব্রিটিশ কলম্বিয়াতে যদি কেউ আসতে চান, তারা এক্ষেত্রে প্রফেশনগুলো বিবেচনা করতে পারেন। যদি আপনার প্রফেশনটা টেক অকুপেশনসের মধ্যে পড়ে, আর্লি চাইল্ডহুড এডুকেটেড অ্যাসিস্ট্যান্টস কিংবা হেলথ কেয়ার প্রফেশনসের মধ্যে যদি থাকে, তাহলে আপনার যথেষ্ট পসিবিলিটি রয়েছে এই প্রভিন্সে কোয়ালিফাই করার, আদারওয়াইজ আপনি এই প্রভিন্সে চেষ্টা না করাই ভালো। এবার আসি আলবার্টাতে, যে কথা বলেছিলাম যে মাত্র 302 স্কোর দিয়েও এখানে আপনার ইনভাইটেশন পেয়েছে। তো এখানে যে কন্ডিশনগুলো বলেছিলাম, কন্ডিশন মিট আপ করার ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন ধরনের অনেক সময় ছাড় বা চটকদার বিজ্ঞাপন আমরা দেখি, সেখানে কিন্তু ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। তো যে কথাটি শুরুতে বললাম যে 302 পেয়েও কানাডাতে আসার ক্ষেত্রে ইনভাইটেশন পেয়েছে, তো এখানেও কিন্তু কিছু শর্ত প্রযোজ্য ছিল। সেই শর্তগুলো কী? অনেকের জন্য খুব কঠিন, আবার অনেকের জন্য খুব সহজ, কারণ এই বিষয়গুলো যদি থাকে তাহলে খুবই সহজ, যদি না থাকে তাহলে তার জন্যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এটা। সেটা হচ্ছে যে আপনার যদি প্যারেন্ট চাইল্ড সিবলিং, এই প্যারেন্ট চাইল্ড সিবলিং কেউ যদি এই প্রভিন্সে থাকে, সেটা যদি আপনি প্রুভ করতে পারেন ডকুমেন্ট দিয়ে, আপনার এক্সপ্রেস এন্ট্রিতে যদি আপনার প্রোফাইল করা থাকে এবং মাত্র 302 স্কোর যদি হয়, পাশাপাশি আরেকটি কন্ডিশন হলো আপনার যে প্রফেশন সেই প্রফেশনটা যদি ইন ডিম্যান্ডের মধ্যে পড়ে, তাহলে আপনি এই এত কম স্কোর দিয়েও কানাডাতে আপনি প্রভিন্সিয়াল নমি প্লাস এটা এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড পিএনপি, অর্থাৎ যাদের এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল রয়েছে এবং তারা সেখানে শো করেছে যে তারা আলবার্টা প্রভিন্সে আসতে চান, এবং তাদের যদি প্যারেন্ট চাইল্ড সিবলিং এগুলোর মধ্যে কেউ একজন থাকে, সবাই থাকতে হবে, নট নেসেসারি এনিবডি, প্যারেন্ট চাইল্ড সিবলিং এগুলোর মধ্যে কেউ যদি একজন থাকে এবং আপনার প্রফেশনটা যদি ইনডিমান্ডের মধ্যে পড়ে যায়, তাহলে আপনার জন্যও পসিবিলিটি রয়েছে অল্প স্কোর দিয়েও কানাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে আসার। যেটা ঘটেছে, 168 জন ক্যান্ডিডেট কিন্তু এই প্রক্রিয়াতে ইনভাইটেশন পেল। ম্যানিটোবাতে আসি এবার। ম্যানিটোবাতে এবার একটা এক্সেপশনাল ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ম্যানিটোবা এবার রিজিয়ন ভিত্তিক, অর্থাৎ ম্যানিটোবার মধ্যে আবার রিজন আছে যেগুলো ক্যাপিটাল সিটি এবং ক্যাপিটাল সিটির বাইরে। এর মূল কারণ হলো কানাডাতে যারা প্রভিন্সিয়াল সিটিগুলোতে আসেন, তারা চিন্তা করেন যে বিগ সিটিগুলোতে বসবাস করবেন, তো এখানে বড় বড় প্রভিন্সগুলো প্ল্যান করতেছে তাদের রুরাল এরিয়াগুলোতে বা রুরাল সিটি যেগুলো আর একটু নর্মাল সিটি সেগুলোতে যাতে ফুলফিল হয়, সেগুলোতে ইনকারেজ করার জন্যে তারা এবারে যে ড্রটি সেখানে সেই বিষয়টি ঘটেছে। অর্থাৎ যারা ম্যানিটোবার যে ক্যাপিটাল সিটি উইনিপেগ, এই উইনিপেগের বাহিরে যারা বসবাস করার জন্যে ইন্টারেস্ট শো করেছে এবং যারা কোনো না কোনো সময় ম্যানিটোবাতে ছিল, ম্যানিটোবাতে পড়াশোনা করেছে, ম্যানিটোবাতে যাদের রিলেটিভস রয়েছে, এই ধরনের ক্যান্ডিডেট যাদের ম্যানিটোবাতে প্রোফাইল করা রয়েছে এবং কমপক্ষে 600 স্কোর
পেয়েছেন তাদের মধ্যে থেকেই মূলত 288 ক্যান্ডিডেটকে 30 আগস্টে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। আমরা সর্বশেষ স্লাইডে চলে আসলাম। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড কানাডার সবচেয়েতে ছোট প্রভিন্স প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, তারাও নিয়মিত ড্র অনুষ্ঠিত করে থাকে। লেবার অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি এই ক্যাটাগরিতে তারা মাত্র 22 ক্যান্ডিডেটকে ইনভাইটেশন ইস্যু করেছে। তো সেপ্টেম্বর 2022 পর থেকে পর্যন্ত তারা 2602 ক্যান্ডিডেটকে আইটি এই পর্যন্ত ইনভাইটেশন ইস্যু করেছে। তো আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। পাঁচটি প্রভিন্সের লাস্ট যে ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে, কাদেরকে ইনভাইটেশন দেওয়া হচ্ছে, কী ক্যাটাগরিতে, সে বিষয়গুলো আপনারা জানলেন। আপনারা যারা এই আলোচনাটি শুনলেন, কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে আপনি যদি পড়ে যান তাহলে আপনার জন্য অবশ্যই ভালো। আশা করছি এই তথ্যগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। এইগুলোর মধ্যে যদি না পড়েন আপনাদের ওয়ারিড হওয়ার কিছু নেই, কারণ বিভিন্ন ড্রোতে বিভিন্ন ধরনের অকুপেশনসকে প্রায়োরিটি দেওয়া হয়, বিভিন্ন ক্ষেত্রকে বিবেচনা করা হয়। সুতরাং আপনাকে তারপর বিবেচনায় আনতে হবে যে প্রকৃতপক্ষে আপনি যে প্রফেশনে এক্সপার্ট বা আপনার এক্সপিরিয়েন্সড সেটার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কোন প্রভিন্সে রয়েছে সেটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এগুলো যদি আপনার পক্ষে করা সম্ভব হয় তাহলে আপনার পক্ষে এক্সপ্রেস এন্ট্রি, ডিরেক্ট এক্সপ্রেস এন্ট্রির বাইরে যে পিএনপি বেস ইনহ্যান্সড পিএনপি যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড যে পিএনপি, সেই প্রোগ্রামগুলোতে আপনি কোয়ালিফাই করে কানাডায় আসতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।